সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনকিউবেটর মেশিনের আর্দ্রতার পরিমাপের জন্য এবং তাপমাত্রা পরিমাপের জন্য যে মিটারগুলো ব্যবহার করা হয়। আপনারা যারা ইনকিউবেটরের সঠিক আর্দ্রতা এবং সঠিক তাপমাত্রা পরীক্ষা করতে চাচ্ছেন তাদের জন্য আমি ফার্স্ট টাইম দেখাবো। এটা হচ্ছে মিনি হাইগ্রোমিটার, যেটা আপনার বড় আকারের লেখাটা আর্দ্রতা পরিমাপ করতে পারবেন, হিউমিডিটি, এবং ছোট আকারের লেখাটা আপনার টেম্পারেচার, এটা পরিমাপ করতে পারবেন। এটা আমাদের খুবই ভালো মানের পরিচিত একটি হাইগ্রোমিটার, এটা দিয়েও আপনার ইনকিউবেটরের টেম্পারেচার, হিউমিডিটি পরীক্ষা করতে পারবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি এই তিনটির ভিতরে সবথেকে একুরেট যে মিটারটি সেটা সম্পর্কে আমি বলে দেব। তারপরে আপনার এটা হচ্ছে সবার জনপ্রিয় একটি এসটিসি টু আপনার যে হাইগ্রোমিটারটি, এটা হচ্ছে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার দুটোই পরিমাপ করতে পারবেন। এটা দিয়ে ইনকিউবেটরের বাহির এবং ভিতর এবং হচ্ছে আপনার টেম্পারেচার পরিমাপ করতে পারবেন। এটাও আপনার খুব ভালো একটি রিডিং দেয়, এটা সেন্সর আছে। আপনার সেন্সরটি ভিতরে রাখলে টেম্পারেচার পরিমাপ করতে পারবেন এবং এই মিটারটি সম্পূর্ণ ভিতরে রাখলে আপনার হিউমিডিটি পরিমাপ করতে পারবেন, কারণ হিউমিডিটির জন্য এখানে সেন্সর আছে। আমি আপনাদের দেখাচ্ছি, যারা অনেকে বোঝে না ইনকিউবেটরের ভিতরে, ভাবে কি যে এই সেন্সরটি রেখে দিলে মনে হয় হিউমিডিটি পরিমাপ করা যাবে আর টেম্পারেচার পরিমাপ করা যাবে না। এই সেন্সরটি দেওয়া হয় শুধুমাত্র টেম্পারেচার পরিমাপ করার জন্য। আর এই মেশিনটি যদি ভিতরে রাখেন তাহলে এই যে ছিদ্র করা জায়গাগুলো, এখান থেকে হিউমিডিটি পরিমাপ করবে। তাই যদি আপনি ভিতরে রাখেন তাহলে এই স্ট্যান্ড আছে, স্ট্যান্ড দিয়ে আপনি হিউমিডিটি পরিমাপ করতে পারবেন। এটা ভিতরে রাখলে পুরো মেশিনটাই ভিতরে টেম্পারেচার এবং হিউমিডিটি পরিমাপ করতে পারবেন। এছাড়া আপনি এই মিটারটিতে একটা সুবিধা, আপনি টাইম দেখতে পাবেন, নির্দিষ্ট টাইম দেখতে পাবেন। এবং এখানে একটি কালো বাটন আছে, দেখেন, এটাকে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি এটার ফারেনহাইট এবং সেলসিয়াস দুটো দেখতে পাবেন। আপনার এই কন্ট্রোলারটিতে শুধু সেলসিয়াস টেম্পারেচার দেখা যায়, আবার এই কন্ট্রোলারটিতে আপনি এই কালো বাটনটি চাপ দিলে আপনি সেলসিয়াস এবং ফারেনহাইট দুটো টেম্পারেচারই রিডিং দেখতে পাবেন। তো যারা সেলসিয়াস দেখতে চান এবং ফারেনহাইট দেখতে চান তাদের জন্য এই কন্ট্রোলারটি এসটিসি টু। এখন আসুন, এই কন্ট্রোলারটি ব্যবহার করার জন্য আমাদের কাছে এরকম একটি পেন্সিল ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন। আমরা একটা ব্যাটারি দিয়ে দেব, এরকম একটি ব্যাটারি দিয়ে আপনি এই মিটারটি ওপেন করতে পারবেন। তো এরপরে যে কন্ট্রোলারটি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের পরিচিত একটি কন্ট্রোলার, এটা হচ্ছে আপনার তো ভিউয়ার্স, আমি এখন যে মিটারটি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানালগ টেম্পারেচার এবং হিউমিডিটি মিটার। এটা দ্বারা আপনি হিউমিডিটি এবং টেম্পারেচার দুটোই নিয়ন্ত্রণ করতে পারবেন, এটাতে কোনো ব্যাটারি বা কোনো কিছু দরকার হয় না। এখানে যে রিডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিউমিডিটির জন্য, আপনার এখানে যে লাল দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি টেম্পারেচার চেক করতে পারবেন, আপনি সেলসিয়াস মোডে চেক করতে পারবেন এপাশে এবং ফারেনহাইট মোডে চেক করতে পারবেন এপাশে। এই দুটো রিডিং দেখে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন ফারেনহাইট এবং সেলসিয়াস এই মিটারটি দ্বারা, এবং হিউমিডিটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই মিটারটি দ্বারা। এখানে ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য তারা চায়না থেকে নিজেরাই একটি দাগ দিয়ে দিয়েছে, যে আপনার প্রথমে 50 থেকে 55 শুরু করে আপনার এই 75 পর্যন্ত আপনার এই লেভেলের ভিতরে ইনকিউবেটরের সঠিক হিউমিডিটি এবং টেম্পারেচার পাওয়া যায়। তো ভিউয়ার্স, এ ধরনের মিটারগুলো থেকে আপনার হিউমিডিটি এবং টেম্পারেচার পরীক্ষা করতে পারবেন। তো এখানে তিনটা মিটারই সেম, তো আমি বলবো এখান থেকে যারা যেটা ব্যবহার করে সুবিধা পায়, আমি বলবো এটা অ্যানালগ, এটাও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, এটাও খুব ভালো, আমরা বলে থাকি তিনটাই ভালো। এখন আপনি এর থেকে বেশি বেস্ট হয় আমি বলবো যে আপনার এসটিসি টু ব্যবহার করবেন, বেশিরভাগ এসটিসি টু, এবং এটা ব্যবহার করবেন। আর যারা অ্যানালগ বোঝেন তারা এটা ব্যবহার করবেন। তো এসটিসি টু খুব ভালো মানের, এটা আপনারা ব্যবহার করবেন। এটার জন্য একটু সমস্যা যে এটা আপনার পুরো বডিটাই ভিতরে রাখতে হবে, আর এটা যদি রাখেন তাহলে এটা শুধু সেন্সরটা রাখলে হিউমিডিটি টেম্পারেচার দুটোই বাইরে থেকে পরিমাপ করতে পারবেন। তো এ ধরনের যদি হিউমিডিটি আপনার টেম্পারেচার এবং হিউমিডিটির জন্য মিটার দরকার হয়
তাহলে আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01772006299। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল ইসলাম। আমরা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকি, টাকা পরিশোধ করে আপনি পণ্য হাতে নিতে পারবেন। আর আমাদের ঠিকানা পয়সাহাট আগলজারা বরিশাল।